আছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি আছো কাছে হৃদয়ের খানিতে। রিসার্চ অফ ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের সামনে বাংলা সাহিত্যের এক বিশেষ অনবদ্য সৃষ্টি এবং বাংলা সাহিত্যের বহুল আলোচিত, সমালোচিত এবং জনপ্রিয় রোমান্টিক প্রেম উপন্যাস, যেটি নাম হচ্ছে ম্যাম সাহেব, এটি লেখক নিমাই ভট্টাচার্য। এই বইটির উপন্যাসটির আজকে রিভিউ করার চেষ্টা করব আপনাদেরকে। শুরুতেই আমি এটি উপন্যাসের শুরুতেই ঘটনাটি বলে দিই। উপন্যাসের ঘটনা হচ্ছে, এখানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নায়ক নাম হচ্ছে বাচ্চু। বাচ্চু একজন সাংবাদিক, তিনি সাংবাদিক করেন, তিনি হাফ বেকার এবং সে যে সাংবাদিকতা করেন সেটি চুক্তিভিত্তিক। এবং অপরপক্ষে এই উপন্যাসের যে কেন্দ্রীয় নায়িকা, তার নাম হচ্ছে ম্যাম সাহেব। নায়িকা এখানে আসলে একটু ব্যাখ্যা করে দিই, ম্যাম সাহেব বলতে আমরা যে ম্যাম সাহেবকে চিন্তা করি যে তিনি হচ্ছে অনেক বেশি স্মার্ট হবেন এবং মাথায় হেড থাকবে, কোট টাই পরা থাকবে, একেবারে আমরা যেটা ইংলিশ ধাঁচের যে মহিলাদের কিংবা মেয়েদের আমরা কল্পনা করে থাকি, আসলেই পুরোপুরি তার বিপরীত। একেবারে বাংলা সংস্কৃতির, বাংলার মানুষের যে চরিত্র, বাংলা মানুষের যে পোশাক আশাক, সেটুকুই তুলে উঠেছে এই ম্যাম সাহেবে। মানে ইনি হচ্ছে অবিকল বাংলার ম্যাম সাহেব। এখানে উপন্যাসে আমরা যে আলোচনাটুকু আমরা দেখেছি, উপন্যাসে যে আলোচনাটুকু আমরা দেখতে পাই, যে এখানে প্রথমে তাদের ট্রেনের মধ্যে বাচ্চু সাহেবের সাথে, বাচ্চু উপন্যাসের যে নায়ক আছে তার সাথে পরিচিত হয়। পরিচিত হওয়ার পর পরবর্তীতে তারা একটি ফটো এক্সিবিশনে গিয়ে তাদের সাথে আবার পুনরায় দেখা হয়। সেখান থেকে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে। সম্পর্ক গড়ে ওঠার কারণে পরবর্তীতে দেখা যায় যে এই বাচ্চুর পরবর্তীতে দেখা যায় বাচ্চুর হচ্ছে যে চাকরি করত সাংবাদিকতার, সেই চাকরিটি চলে যায়। অপরপক্ষে ম্যাম সাহেব তার এম এ পাশ করা শেষ করে তিনি হচ্ছেন অধ্যাপক হিসেবে, একটি স্কুলের লেকচারার হিসেবে যোগদান করেন। তখন ম্যাম সাহেব বাচ্চুকে অনুপ্রেরণা দেয়, তোমাকে জ্বলে উঠতে হবে, তোমাকে প্রথম সারির সাংবাদিক হতে হবে এবং তোমাকে দেশে বিদেশে তোমার খ্যাতি ছড়িয়ে যাবে, এটি আমি আশা করি। পরবর্তীতে ম্যাম সাহেবের অনুপ্রেরণায়, উদ্দীপনায় এবং উৎসাহে বাচ্চু কলকাতায় যায়। কলকাতায় গিয়ে অল্প সময়ের মধ্যে কঠিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি হয়ে ওঠেন সেই সময়কার একজন বিশেষ সাংবাদিক। এবং এই সাংবাদিকতার সাথে তিনি রাজনীতি, সমাজ, বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপকভাবে লেখালেখি করেন এবং পরবর্তীতে তিনি সেই দেশের সরকারের সাথে বিভিন্ন দেশের ভ্রমণের একটি সহযোগিতা পায় এবং তিনি বিভিন্ন ধরনের সরকারের সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়। তার মানে তার সাংবাদিকতার খ্যাতি একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেছে। এখানে পরবর্তীতে দেখা যায় যে ম্যাম সাহেবের সাথে সে বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়। প্রেমের নির্দেশন যেটি হয় আর কি, মূলত যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে যায়, ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের চিন্তা করে। পরবর্তীতে ম্যাম সাহেব একবার কলকাতায় যায়, কলকাতায় গিয়ে একটি বাড়িও ঠিক করে, তারা বিবাহ করবে এবং বিবাহের দিনক্ষণও ঠিক হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় যে দেশের একটি গণ্ডগোলের কারণে, দেশের একটি সমস্যার কারণে পরবর্তীতে ম্যাম সাহেবের মৃত্যু হয়। এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটে, যে এখানে নায়ক যিনি আছেন বাচ্চু, তিনি কঠিন বেদনাগ্রস্ত হয়ে পড়েন। আমার কথাটি হচ্ছে, এই উপন্যাসটি পড়তে গিয়ে যে জায়গাগুলো পাওয়া যাবে, সেই উপন্যাসটি পুরোটাই, পুরো উপন্যাসটি লেখা হয়েছে একেবারেই একটা চিঠি কেন্দ্রিকভাবে। দলা বৌদিকে চিঠি লিখছেন, এখানে দলা বৈদিকে চিঠি লিখছেন উপন্যাসিক এবং বাচ্চু সেই চিঠিটি, মানে উপন্যাসিকের আন্ডারে, সেখানে নিমাই ভট্টাচার্যের আন্ডারে এখানে বাচ্চু ছবিটি ফুটে উঠেছে। বাচ্চু এখানে চিঠি লিখছেন দলা বৌদিকে এবং সম্পূর্ণ কাল্পনিকভাবে ম্যাম সাহেবের যে চরিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটি বাংলা সাহিত্যের নায়িকার দৃষ্টি থেকে একটি অনবদ্য সৃষ্টি অবশ্যই আপনি বলতেই পারেন। এবং এখানে বলা আরেকটি বিষয় যে বলা যাবে, সেটি হচ্ছে যে এই উপন্যাসে যে আরেকটি বিষয় ঘটেছে চমৎকার, যে নারীর হাত যে সবখানেই থাকে, একটি নারীর উদ্দীপনায়, অনুপ্রেরণায়, ভালোবাসায়, উৎসাহে, তার স্বপ্ন দেখানো থেকে একটি মানুষ যে কত বেশি জ্বলে উঠতে পারে, একটি মানুষ যে তার জীবনের সর্বোচ্চ শেখরে চলে যেতে পারে, সেই উপন্যাসে, এখানে এই উপন্যাসে আমরা এটি পরিলক্ষিত করি। এবং এই কথা প্রসঙ্গে আমি একটি উক্তি এখানে বলতে চাই, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ উইমেন। প্রত্যেক সফল ব্যক্তিদের সাথে অবশ্যই একটি মেয়ের ছোঁয়া আছে। আমি আবার বলতে চাচ্ছি যে সেই নজরুলের বিখ্যাত কবিতার লাইনটি আমি স্মরণ করতে চাচ্ছি, বিশ্বের যা কিছু চির
কল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। এই এই জায়গাটা থেকে যে আমি যদি বলতে চাই, আমি এখানে আরও একটি যে বিষয়টি বলতে চাচ্ছি যে উপন্যাসে দলা বৌদির সাথে যে ভালোবাসার যে সম্পর্কটি এখানে গড়ে উঠেছে, দলা বৌদিকে দিয়ে উপন্যাসের নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া কিংবা বিভিন্ন বিষয়গুলো ঘটে যাওয়া, এই রোমান্টিক ভালোবাসার মধ্যে দিয়েও এখানে আরেকটি মজার বিষয়টি যেটি ঘটেছে সেটি হচ্ছে দেশভাগের সময় দেশের যে অবস্থা ছিল, অস্থির অবস্থা সেটি, এবং সেই অস্থির অবস্থায় যে হাজার হাজার বেকার যুবক তাদের চাকরির সন্ধানে বিভিন্ন জায়গাতে খুঁজছেন এবং ছন্নছাড়া হয়ে খুঁজে চাকরির পিছনে তারা লেগে আছেন, হন্য হন্য করে চাকরির খোঁজ করছেন কিন্তু তারা চাকরিটা পাচ্ছেন না, ঠিক এমন সময়ে এই উপন্যাসটি তিনি লিখেন। এই উপন্যাসে যে আরেকটি উপন্যাসে যে আরেকটি উক্তি আছে যেটি হচ্ছে উপন্যাসের উক্তিটি, টাইম মার্চেস অন বাট মেমোরি স্টে টর্চারিং সাইলেন্টলি অন দ্য রেস্ট অফ আওয়ার লাইফস আওয়ার ডেইজ। কথাটির বাংলা অর্থটি হচ্ছে এরকম যে সময় তার নিজস্ব গতিতে বহমান, সে চলতেই থাকে কিন্তু সেই সময়ের যে স্মৃতিগুলো থাকে সেগুলো মানুষকে বারবার নানাভাবে নির্যাতন করতে থাকে এবং প্রতিনিয়ত মানুষকে নির্যাতন করতেই থাকে, নির্যাতনের মধ্য দিয়েই এটি যায়। মজার বিষয়টি আমি বলি, এই উপন্যাসটি বুক রিভিউ করার অন্যতম যে কারণটি হচ্ছে উপন্যাসটি আমি 3 বছর আগে পড়েছিলাম। 3 বছর আগে যখন আমি পড়তে যাই, আমি সেদিন সন্ধ্যায় উপন্যাসটি পড়তে শুরু করে একেবারেই এক রাতেই আমি উপন্যাসটি শেষ করেছিলাম, এত বেশি মজা আমি পেয়েছিলাম এই উপন্যাসে। তারপরে আমি বেশ অনেকবার এই উপন্যাসটি পড়ে ফেলেছি এবং পড়ে যেটুকু আমার কাছে মনে হয়েছে যে উপন্যাসটি এটি বাংলা সাহিত্যের অবশ্যই একটি জনপ্রিয় উপন্যাস, অবশ্যই একটি অনবদ্য উপন্যাস, অবশ্যই এই উপন্যাস থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার বুঝার নেওয়ার আছে। আমি আশা করব আপনারা সবাই এই উপন্যাসটি দেখে ফেলবেন, উপন্যাসটি দেখলে অবশ্যই আপনারা খুশি হবেন, উপন্যাসটি পড়ে ফেলবেন মূলত, এবং এই উপন্যাসটিকে কেন্দ্র করে একটি মুভিও আপনার আছে যেটি হচ্ছে সত্যজিৎ রায় অভিনয় করেছে এই মুভিতে, উত্তম কুমার, এই সত্যজিৎ না, দুঃখিত, এটাতে উত্তম কুমার।